আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই সহজ একটি রেসিপি পর্বে। সেটি হচ্ছে খুব সহজ নিয়মে চিকেন স্টক তৈরি। তো চিকেন স্টক তৈরি করার জন্য আমি এখানে দুইটি চিকেনের হাড় নিয়েছি, মাংসগুলোকে খুলে নিয়েছি। তো মাংসগুলোকে দিয়ে আমি স্যুপ করব, বা মাংসগুলো দিয়ে যে কোনো কাজ করার যায়। তো স্টক তৈরি করার জন্য কোনো কিছু প্রয়োজন হয় না। তো এখানে আমি চিকেনের হাড় নিয়েছি, আর হাড়ের সাথে কিছু মাংস জড়িয়ে আছে, আর হাড়ের সাথে যেন এই পরিমাণে মাংসটা থাকে এটা খেয়াল রাখতে হবে। তো এখানে দিয়ে দিয়েছি পানি, অ্যাড করে দিয়েছি 2 লিটার, আর দিয়ে দিয়েছি এখানে 1 চা চামচ পরিমাণে লবণ। তো এখন 2 লিটার পানি আর পরিমাণ মতো লবণ দিয়ে হাড়গুলোকে আমি চুলায় বসিয়ে দিয়েছি। আর হ্যাঁ, এই চিকেন স্টকটি ডিপ ফ্রিজে বেশ কিছুদিন সংরক্ষণ করে রাখতে পারেন, এতে করে যে কোনো সময় স্যুপ তৈরি করতে ইজি হয়ে যাবে। ফিরে আসলাম হাফ অ্যান আওয়ার পর। তো চিকেন স্টক রেডি হয়ে গিয়েছে, জাস্ট 30 মিনিট আমি সিদ্ধ করে নিয়েছি। 2 লিটার পানিকে 1 লিটার করে নিয়েছি। এই তো হয়ে গেল খুব সহজেই চিকেন স্টক তৈরি। আর এই চিকেন স্টক দিয়ে স্যুপ তৈরি করলে অনেক টেস্ট হয়। তো এভাবেই সহজে তৈরি করে নিতে পারেন চিকেন স্টক। এখন শুধু একটা স্ট্রেনার দিয়ে ছেঁকে নিব। আশা করছি সবার কাছে ভালো লেগেছে। তো আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।